वंदे अहं श्रीगुरु श्रीयुत पद कमल श्री गुरु वैष्णवांश्च श्री रूपं साग्र जातं सहगण रघुनाथं नितं तं सजीवं साधयितं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखानितांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नारायणं नमस्कृतं नर चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् बोलो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर प्रेमानंदे हरि हरि बोल निताय गौर प्रेमानंदे हरि हरि बोल निताय गौर प्रेमानंदे हरि हरि बोल सर्वप्रथमे आमार परमाध्य गुरुदेव नित्य नीला प्रविष्ट त्रिदंडी स्वामी धर्म परिव्राजकाचार्य अष्टतर शत श्रीमद भक्ति विस्तार विष्णु गोस्वामी गुरु महाराजर चरण कमले सहस्र कोटि दंडवत प्रणति जानिए अहैतुकी कृपा प्रार्थना करी उपस्थित वैष्णव मंडली भक्तमंडली श्रोता मंडली सकले चरणे आमार दंडवत प्रणाम नमस्कार कलिजुग अवतार गौर हरि उनार पार्षदे चरणे आमार दंडवत प्रणाम नमस्कार वृंदावन बिहारी राधाकृष्णे चरणे प्रणाम दंडवत नमस्कार बोलो श्री श्री राधा गोविंद की श्री श्री राधा गिरिधारी की श्री श्री राधा दामोदर की जय जय श्री श्री राधे अविद्या मंत्रे वर्तमान स्वयं धीरा पंडित मन्न दं दम्म माना परिसन्ति मुड़ा যথা অন্ধ পরিশন্তি ভাগবতে কি বলল যিনারা বেদবিধান মানেন না নিজেদেরকে পণ্ডিত মনে করেন যিনারা শাস্ত্র মানেন না এরকম চালিত ব্যক্তি দ্বারা যিনারা চালিত হন সেই ব্যক্তি তো অন্ধকূপে পড়েই তার পিছুগামীরাও অন্ধকূপে পড়ে আমাদের জীবনটা কেমন জানেন আমরা কিভাবে আছি আমাদের জীবনটা আমাদের উপরে বাঘ নিচে সাপ এটা কুয়ার উপরে এক দুহাতে দুগাছা ঘাস ধরে আমরা ঝুলে আছি শুকনো ঘাস কখন কোন মুহূর্তে দুড়ুম করে পড়ে যাব আমাদের নিজেদের কোনো দিক দিশা নেই আমরা ভবকূপের উপরে ঝুলে আছি এর মধ্যে কি হলো একটা বট বৃক্ষের ডাল ওই কুয়োটার সোজা ঝুলে আছে সেখানে এক মৌমাছির চাপ আছে প্রচুর মধু আছে এক বানর মধু খেতে এসেছে মধু খেতে এসে কিছুটা মধু ওই ছড়িয়ে ছিটিয়ে গেছে তো ওই লোকটা যে ঝুলে আছে
ওই কুয়ার উপরে তার ওই মাথার উপরে দু তিন ফোঁটা পড়ে গেছে। মধুটা টপকে টপকে নাকের ডগা হয়ে ফোঁটের ডগায় যেমনি এসেছে ওই জীব দিয়ে টাঁচছে। কে মধু টানলে কেমন লাগে? বলছে বাহ খুব মিষ্টি তো, আহ দারুণ মিষ্টি তো। সে ভুলে গেছে তার নিচে সাপ উপরে বাঘ, সে ভুলে গেছে ওই মধু একটু মধুর স্বাদ পেয়ে। আমরা একটু সংসার পেয়ে গেছি, ধন পেয়ে গেছি, পুত্র পেয়ে গেছি, স্ত্রী পেয়ে গেছি, কন্যা পেয়ে গেছি, সব ভুলে গেছি। ছেলে এসে কোলে বাবা বাবা করছে, মেয়ে এসে কোলে বাবা বাবা করছে, আমরা ভুলে গেলাম এই ডিস্টেন্সফুল সিচুয়েশনটা, আমরা ভুলে গেলাম আমাদের যে কখন কোন মুহূর্তে বার্ধক্য এসে যাবে, কোন মুহূর্তে যে আমাদের মৃত্যু এসে যাবে, আমরা সব ভুলে গেলাম। গিয়ে আমরা মধু চাঁটতে লাগলাম। আবার দেখা যাচ্ছে ওই দুহাতে যে দুটো ঘাস গোছা ধরে আছে, দুটো ইঁদুরে তাকে দিনের পর দিন কেটে চলেছে। ওই ইঁদুর দুটো কে? দিন আর রাত। আর ঘাস গোছাগুলো কি? আমাদের আয়ু। ধরুন কেউ 60 বছর বাঁচবে, ঘাস গোছাটা কটা আছে? 60টা আছে। ডেলি একটা একটা যদি কেটে দেয়, বছরে যদি একটা করে কেটে দেয়, একদিন তো দুড়ুম করে পড়বই। কে পড়বো কি না কূপের ভিতরে? আমরা বুঝতেই পাচ্ছি না কখন আমাদের হাত থেকে ঘাসগুলো কাটা হয়ে যাচ্ছে। আর এই দিন আর রাত্রিটা আমাদের আয়ু। আমাদের একদিন মৃত্যুর মুখে যেতেই হবে। জন্মানা মানে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তো আমাদের কি করা উচিত? ভরত মহারাজ বললেন, সময় থেকে সাবধান, সাধু সাবধান, কখন তোমার মৃত্যু এসে যাবে, কখন তোমার জরা ব্যাধিগ্রস্ত, তুমি জীর্ণ শীর্ণ হয়ে যাবে, সাবধান। সময় থেকে যদি ভজন সাধন না করো তোমাকে নরকগামী হতে হবে, তোমাকে নরকে যেতে হবে। বললেন, প্রভু আমরা নরকগামী না হই তার ব্যবস্থা কি আছে? সকলকে হরিনাম করতে হবে, ভগবানের চরণে শরণাগত হতে হবে। হরে কৃষ্ণ, আমি কালের যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করেছি। যিনারা কালকে শুনেছেন তিনারা উপলব্ধি করতে পারবেন। এই পৃথিবীটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব হচ্ছে মৃত্যুর স্থান, এখানে সকলের মৃত্যু হবে। ব্রহ্মলোকে, শিবলোকে, কালীলোকে যেখানেই যাও, প্রলয়কালে কেউ থাকবে না। কি কেউ থাকবে প্রলয়কালে? কেউ থাকবে না। বিশেষ করে আমরা যে মর্ত্যধামে আছি, আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী হবেই। অতএব সাবধান, সময় থেকে হরিভজন করুন, জীবনটাকে পাপাচারে দুর্বিচারে জর্জরিত করবেন না, সৎপথে চলুন, সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন, জীবন ধন্য হয়ে যাবে, জীবন সফল হয়ে যাবে। বলো হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এইটি আমাদের ভবপারের মন্ত্র। এই ভবপারে পার হওয়ার জন্য কড়ি। গৌরাঙ্গ সুন্দর খুব সুন্দর করে এই মন্ত্রটা পাঠিয়ে দিলেন।
কলিযুগে এই মহামন্ত্র, এই মহামন্ত্রে ভগবানকে মিসকল মারা হয় প্রত্যেক দিন। মারুন কি একটা ম্যানকে যদি প্রত্যেক দিন মিসকল মারা হয়, সে একদিন ফোনটা ধরবে কিনা? আজ ধরলো না, কাল ধরলো না, একদিন বলবে আরে এত কেন মিসকল করছে, কে ম্যানটা দেখি তো। একদিন ভগবান ঘুরে ফোনটা লাগাবে। এটা হচ্ছে ভগবানের নাম্বার, ১৬ নাম, ৩২ অক্ষর। কি ভগবানের ফোন নাম্বারটা বুঝতে পেরেছেন? এই নাম্বারে ডায়াল করবেন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে। পরস্পরে কথা কি বলবেন? প্রথম কথা হরে কৃষ্ণ। ফোন আসলে কি বলবেন? হ্যালো, হরে কৃষ্ণ। খাবার সময় কি বলবেন? হরে কৃষ্ণ। শুভার সময় কি বলবেন? হরে কৃষ্ণ। মৃত্যুর সময় কি বলবেন? আমার সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, হায় হায় এত কষ্ট করে বাড়িটা তৈরি করলাম, এত টাকা ব্যাংকে রাখলাম, সব ছেড়ে চলে যাচ্ছি, এইটি বলবেন না হরে কৃষ্ণ বলবেন? বলুন কোনটা বলবেন? ওই যদি বলেন আমি সব ছেড়ে চলে যাচ্ছি, আপনাকে আবার পাঠাবে। কি কি করে পাঠাবে? কি রূপে? ওই গৃহপালিত পশু, নাহলে কুকুর, নাহলে বিড়াল, নাহলে ওই গৃহের ওই বড়া সাপগুলো হয় না, সেই করে পাঠাবে। যা তুই আগুলবি যা, অনেক কষ্ট করে তুই সোনা দানা জমিছু, ঘর বাড়ি করেছু, যা। কি লাভ, কি গতি? সেজন্য বললেন সময় থেকে হরিভজন করুন। হরিভজন না করলে কোনো উপায় নেই, শান্তি নেই, মুক্তি নেই, রেহাই নেই। আমাদের পৃথিবীটা কিরকম? এই পৃথিবীটা হচ্ছে সাতটি সমুদ্র আছে, সাতটি দ্বীপ আছে, আর আমাদের এই যে নিচে কারা আছে জানেন? নিচে যে সাতটা লোক, কি কি নাম? তল, অতল, বিতল, সুতল, মহাতল, পাতাল, সাতটা লোক। উপরে সাতটা লোক, নিচে কারা থাকে? নিচে থাকে ওই দৈত্যরা, নাগরাজ, নাগেদের বাসা। নিচে থাকেন শিব ঠাকুর ওই নাগেদের সঙ্গে, দৈত্যদের সঙ্গে। আর উপরে থাকেন দেবতা, মুনি, ঋষি। আমাদের এখানে কি সম্পত্তির বৈভব? এখান থেকে আমেরিকায় যান, আরো ১০০ গুণ সম্পত্তির মালিক তারা। আবার আমেরিকা থেকে নিচতলায় যান, সেখানে সব একদম বিষয় ভোগে একবারে উলমাদ হয়ে রয়েছে। কি দৈত্যরা তো বিষয় ভোগ নিয়েই ব্যস্ত, যিনারা নাস্তিক। আমাদের বর্তমান সমাজে যিনারা ভগবানকে ভগবান বলে জানেন না, তারা কিরকম? তিনারা বিষয় ভোগ নিয়েই ব্যস্ত থাকেন। স্বর্গে বৈভব আছে, কিন্তু ওই দেবতারা ভোগ করেন, সাধু ঋষি মুনিরা কিন্তু ভোগ করেন না। আমাদের ভারতবর্ষটা কি? আমাদের ভারতবর্ষ হচ্ছে আর্য মুনি ঋষিদের বাসস্থান। এখান থেকে নরককুণ্ড কত দূরে জানেন? ৯০ লক্ষ যোজন পাতালে। ৯০ লক্ষ যোজন, তাহলে তো অনেক দূর, এটি তো ভাবছি নাকি? তাহলে তো যমরাজ এখানকে আসতে পারবে না। কিন্তু চিন্তা করবেন না, ফেটাফ্যাট এসে যাবে যমদূত, যদি না হরিনাম করেন। যমদূত ধরে মারতে মারতে ঘষাড়তে ঘষাড়তে নিয়ে চলে যাবে সেই সমজমনের পুরীতে। নরককুণ্ড ভয়াল ভয়াল ভয়ঙ্কর নরককুণ্ড আছে, যে যেমন পাপ করবে তার সেখানে সেরকম শাস্তি হবে। ২৮টা বড় বড় নরককুণ্ড, যারা বড় বড় পাপী তাদের জন্য, ছোট বহু কয়েক হাজার। এই নরককুণ্ডে না যেতে হয় তার ব্যবস্থা করো,
যাতে না নরকে যেতে হয়। কি করলে নরকে না যাওয়া হয়, সেই পথটা কি? কলিযুগে ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, সাধু সঙ্গ, শ্রদ্ধায় ভাগবত পাঠ, শ্রদ্ধায় শ্রীমূর্তি অর্চন, মথুরাবাস, এই পঞ্চ অঙ্গ। কি নববিধা ভক্তিকেও বাদ দিয়ে, চারটা বাদ দিয়ে পাঁচটা কর কলিযুগের মানুষ, সাধু সঙ্গ কর, শ্রদ্ধায় হরিনাম সংকীর্তন কর, শ্রদ্ধায় ভাগবত শ্রবণ কর, আর একটু ভগবানের চরণে একটু তুলসী দে, আর একটু মথুরায় বাস। বলতে মথুরা বলে না, উত্তর ভারতের মথুরার কথা বলা হয় না, কৃষ্ণের সংসার করতে বলছে। মথুরায় তো কৃষ্ণের সংসার ছিল নাকি, বৃন্দাবনে তো থাকে না। তো মথুরা থেকে পরবর্তী দ্বারকায় গেছিল, কৃষ্ণের সংসার করতে বলছে। তাহলে কৃষ্ণ ভক্তির এই পঞ্চ অঙ্গ কলিযুগে, এই পাঁচটা ভক্তির যে কোনো একটা অবলম্বন করুন, দেখবেন ভগবান অহৈত কৃপা করে দিবে। ভরত মহারাজ এইভাবে সকলকে শুনালেন, যাতে না নরকে যেতে হয়, সকলে কীর্তন করুন, সকলে হরিনাম করুন, সকলে কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম। হরে নাম হরে নাম হরে নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিকালে অন্য কোনো গতি হবে না, একমাত্র হরিনাম হরিনাম হরিনাম। হরিনাম করতে হবে, একাদশী ব্রত করতে হবে। মহাপ্রভু দেখি গেলেন একাদশী ব্রত, যিনি না একাদশী ব্রত করেন তিনি আর ধর্ম হয় না, কলিযুগে ধর্ম হয় না। একাদশী ব্রত কেমন? পঞ্চশস্য বর্জিত, সেভাবে একাদশী করতে হবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষে মাসে দুটো করে একাদশী পড়বে, সে একাদশী করতে হবে, যথাযথ টাইমে পালন করতে হবে। সব বেদবিধিতে বিধান দেওয়া আছে, বেদবিধি মেনে চলাটাই হবে ধর্ম, মহাজনের নির্দেশ পথে মেনে চলাটাই হবে ধর্ম। স্মৃতি শ্রুতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিং বিনা ওই কান্তি কি হরের ভক্তি উৎপাতক কথতে। কি বলল? স্মৃতি শ্রুতি, স্মৃতি মানে বেদ, কি স্মৃতি, স্মৃতিভ্রষ্ট তো গীতা, আর শ্রুতি বেদের নাম শ্রুতি। তাহলে স্মৃতি শ্রুতি পঞ্চরাত্রি মানে নারদ পঞ্চরাত্রি, এই বিধি বিনা ওই কান্তি কি নিজের মন গড়া বিধানে আমি হরিভজন করব। বলছে উৎপাতক কথতে, হরিনামের নামে উৎপাত করা হয়, বেদবিধি মেনে যদি না চলে হরিনামের নামে উৎপাত করা হয়, শাস্ত্রগ্রন্থ মেনে চলতে হবে। হরে কৃষ্ণ। মা আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা গেছে, মনে কিছু করবেন না, কে কে একাদশী করেন হাতটা তুলুন তো একবার। খুব অল্প সকলে করেন। আচ্ছা মা, এরা বলছি একাদশী কেন করেন না, একাদশীটা কি খারাপ কাজ? কি একাদশী করলে কি খারাপ? কি একাদশী করলে কি নরকে যেতে হয়? ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজ বলেই কি আপনারা করেন না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কে কে নরকে যেতে চান হাতটা তুলুন তো। কি কেউ তো যেতে চাচ্ছেন না নাকি? কেউ নরকে যাবেন না অথচ একাদশী করছেন না, আপনাকে কে রক্ষা করবে? আপনার বুদ্ধি রক্ষা করবে, না বল রক্ষা করবে, না আপনার সম্পত্তি রক্ষা করবে, না আপনার বাবা রক্ষা করবে? কেউ রক্ষা করতে পারবে না। একাদশী করছেন না,
নরকে যাবেন না, হাত তুলছেন না, আপনাদের তো নরকে যাওয়ার একবারে রাস্তা সুন্দর করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। একাদশী সকলের জন্য। অনেকে বলে সাধবা মায়েদের নাকি একাদশী করতে নাই, কোনো গ্রন্থে আছে? দেখাক আমাকে গ্রন্থটা নিয়ে এসে দেখাক, আমাকে গ্রন্থটা নিয়ে এসে দেখাও, এখানে লেখা আছে সাধবা মায়েদের একাদশী করতে নেই? সভার্য স আত্মীয় স্বজন একাদশী সমবেত উপাস্যতে। সভার্যা স্ত্রী পুত্র কন্যা কুটুম জন সবকে নিয়ে একাদশীর কথা বলা হয়েছে। 8 বছর বয়স থেকে একাদশী কথা বলা হয়েছে। যিনারা একাদশীর এইসব অলৌকিক অকাল্পনিক বিধান দেন তিনারা নাস্তিক। একাদশী সকলে করুন, একাদশী ভালো জিনিস, ভালো কর্ম। সকলে একাদশী করুন, সকলে হরিনাম করুন। বলো হরে কৃষ্ণ। হিরণ্যাক্ষকে বধ করলেন, করে ভগবান পৃথিবীকে স্থাপন করলেন। কাল ওই পর্যন্ত হয়েছিল। হিরণ্যাক্ষের ভাইয়ের নাম হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু খুব দুঃখী, হ্যাঁ আমার ভাইকে মেরে দিল ওই বিষ্ণু দেবতা, আমার ভাইকে মেরে দিয়ে চলে গেল। সমস্ত দৈত্য থেকে নিয়ে একটা মিটিং বসে দিল, সমস্ত দৈত্য থেকে নিয়ে বলছে শুনো ওই বিষ্ণু দেবতা কালকে আমার ভাইকে মেরে গেছে, পরশু দিনে তোমাকে মারবে, তারপরের দিনে আমাকে মারবে, সবাইকে তো মেরে দেবে, অতএব আমরা সব এক হয়ে যাও, দেবতার কথা মুর্গাবাদ, দেবতার কথা শুনব না, আমরা আমাদের কথা শুনব। সমস্ত দৈত্যরা এক হয়ে গেল, আমার ভাইকে মেরে দিয়ে গেল। হিরণ্যকশিপু বলছে ওই বিষ্ণু দেবতাটা খুব চালাক, ওকে মারা কঠিন, তবে ওর থেকে আমাদেরকে বেশি চালাকি কি করতে হবে? কিরকম চালাকি? ওকে যারা খাইয়ে খাইয়ে মোটা করছে তাদিকে আগে মারো। যত সাধু বৈষ্ণব গুরু যত শাস্ত্রগ্রন্থ ধর্মগ্রন্থ সবকে লোপাট করে দাও, তাহলে বিষ্ণু ওই সত্য থাকবে না, সে দুর্বল হয়ে যাবে। সমস্ত প্রজাদিকে দৈত্যদিকে হুকুম করে দিল, যেখানে যত সাধু আছে বৈষ্ণব আছে সবকে কচু কাটা শুরু করে দিল, যেখানে ভগবানের মন্দির আছে দেবদেবীর মন্দির আছে সবকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দিল, শাস্ত্র গ্রন্থ যেখানে পালো সবকে ফুড়িয়ে একবারে ভস্মীভূত করে দিল। এই করতে করতে হিরণ্যকশিপু গেলেন তপস্যায়। দিব্য 100 বছর তপস্যা করলেন, তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে হিরণ্যকশিপু চেয়েছিল আমি যেন মৃত্যুকে জয় করতে পারি। তো ব্রহ্মা বলল না এই মত্তধামে তো এই জিনিস করা যায় না, তাহলে প্রভু এক কাজ করুন, এই 12 মাসে না আমি মরি, ঘরে বাইরে আকাশে অনিলে কোথাও না আমার মৃত্যু হয় বলছে তথাস্তু, কোনো অস্ত্র শস্ত্রে না আমার মৃত্যু হয় বলছে তথাস্তু, কোনো দেবতা কোনো মানুষ কোনো নর কিন্নর কারো দ্বারা না আমার মৃত্যু হয় না বলছে তথাস্তু, সবকে তথাস্তু, 12 মাসে না আমার মৃত্যু হয়, সবকে ব্রহ্মা তথাস্তু দিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপু তিনি বলে ভাবলেন আমি অমর হয়ে গেছি, তিনি এবারে আরম্ভ করলেন স্বর্গরাজ্য দখল করে নিলেন, স্বর্গ মত্ত পাতাল 3 ভুবন জয় করে নিলেন, দেবতাদের কোনো বাইরে যেতে দিল না,
সব দেবতাকে বন্দি করে নিয়ে এসে চাকর খাটাতে লাগলো। চাকর সাধু ঋষি মুনি সবকে, প্রকৃতি দেবীকে সবকে চাকর দাস দাসী করে রাখলো। বড় বড় মুনি ঋষিরা কষ্ট পাচ্ছে, অভিশাপ দিচ্ছে, কিন্তু হিরণ্যকশিপুর কোনো অভিশাপ লাগছে না। তার কারণটা কি? এত তপস্যা করেছে হিরণ্যকশিপু, মুনি ঋষিদের কোনো সাপ লাগছে না, অভিশাপ লাগছে না। কেন? ওদের থেকে অনেক বেশি তপস্যা করেছে। অভিশাপটা লাগে কাকে? যিনারা ছোট তাদের লাগবে, তার উপরে যারা থাকবে তাদেরকে যত অভিশাপ দেখ লাগবে না। সব সাধু ঋষি মুনিদের থেকেও অনেক বেশি তপস্যা করেছে বড়, কোনো অভিশাপ লাগে না। প্রকৃতি দেবীকে বলছে এই গ্রীষ্ম শীতকালে আমার যেগুলো মানে আম কাঁঠাল গ্রীষ্মকালে ফলে আমার এখনই চাই, আম জাম কাঁঠাল মানে সব প্রকৃতির যা কিছু পরিপূর্ণ যে কোনো মুহূর্তে চাইলেই তাকে দিতে হবে, না হলে সর্বনাশ করে দেবে। এমন ভাবে আরম্ভ করলেন, সমস্ত সাধু মুনি ঋষি দিকে চাকর খাটাচ্ছে, কোনোদিন হয়তো পাচ্ছে না, এসে বলছে আমি পাচ্ছি না আমার শরীর, বলছে না তখন করতে হবে মার শাসন। এইভাবে শাসন শুরু করেছে। সাধু মুনি ঋষিরা সব ভগবানের স্তুতি শুরু করলেন, হে ভগবান আমাদের রক্ষা করো, হে ভগবান হে বিষ্ণু আমাদের কৃপা করো। ভগবান প্রসন্ন হয়ে বললেন দেখো সাধুসু বেদসু গোসু ধর্মসু, এই সাধু বেদগ্রন্থ ধর্ম গাভী এদের যে অবমাননা করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। খবরদার, কেউ কোনো সাধু নিন্দা করবেন না, কোনো শাস্ত্রগ্রন্থকে নিন্দা করবেন না, কোন ধর্মের শাস্ত্রগ্রন্থ নিন্দা করবেন না, যে যার ধর্মে শাস্ত্রগ্রন্থ বড় কোনো নিন্দা নেই। গো মাতা তাদের উপর অত্যাচার করা উচিত নয়, সব ধর্ম অধর্ম হয়ে যায়, পাপ হয়ে যায়। বলছে আমার ভক্তের উপরে যেদিন হাত তুলবে আমি এসে তাকে ব্রহ্মার যত বর সবকে উপেক্ষা করে তাকে বধ করে দেব। তার ভক্ত ওই হিরণ্যকশিপুর বাড়িতে শিশু অবস্থায় কে? ভক্ত প্রহ্লাদ। সমস্ত সাধু ঋষি দেখতে গেলেন, আরে কে এমন ভক্ত জন্মেছে এখানে? গিয়ে দেখলেন ওই ভক্ত প্রহ্লাদ 5 বছর 7 বছরের বয়সের বাচ্চা, এত ভক্তি, এত সাধু গুরুর প্রতি প্রীতি, সমস্ত প্রজাদিকে নিজের সন্তানের মতো ভালোবাসছে, এত ভক্তি এত শ্রী, সকলে দেখে অবাক, ধন্য ধন্য। ভক্ত প্রহ্লাদের আরো 3 ভাই ছিল, ওই 4 ভাইকে শিক্ষা অর্জন করার জন্য গুরুগৃহে, আগে গুরুগৃহে পাঠ শিক্ষা হতো, এখন যেমন স্কুল হয়েছে, যার পয়সা আছে বাড়িতে মাস্টার রেখেছে কে, এরকমই তো হচ্ছে এখন। আগে ছিল গুরুগৃহে পাঠ শিক্ষা করতে হয়, গুরুগৃহে থেকে পড়াশোনা করতে হয়। তো 4 পুত্রকে উনাদের গুরুদেবের নাম হচ্ছে কি? শুক্রাচার্য। শুক্রাচার্যের 2 পুত্র ষণ্ড অমর্ক, যেদিনে পৌঁছাতে গেল সেদিনে শুক্রাচার্য থাকেন না। ষণ্ড অমর্ককে বুঝিয়ে বলল এদিকে রাজ শিক্ষা দাও, অর্থনৈতিক শিক্ষা, রাজার ছেলে তো ধর্মনীতি সব শেখানোর দরকার নেই, অর্থনীতি, যাতে অর্থ পাওয়া যায়, যাতে রাজ্য বিস্তার করা যায়, এই শিক্ষা দাও। 3 ভাইয়ের খুব ভালো লাগলো, ভক্ত প্রহ্লাদের ওই পঠন পাঠন ভালো লাগছে না, কি করে
কিন্তু মাস্টারমশাইয়ের কাছে তো পড়া বলতেই হবে, পড়াটা ঠিক ঠিক বলে দেয় কিন্তু তার মন পড়ে না। মাস্টারের কাছে যখন উত্তর সঠিক দিচ্ছে, একদিন চিন্তা করলেন তাহলে ছোট পল্লাদ সকলে ছোট, ওকে যদি রাজামশাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়, যদি ভালো আমাদের শিক্ষা তার বাবার কাছে পিতার কাছে বলে, আমাদেরকে কিছু সাহায্য করবে, আমাদেরকে কিছু পুরস্কার দিবে। এই লোভে একদিন প্রহ্লাদকে নিয়ে স্বর্ণ অমর্ক চললেন রাজপ্রাসাদে। গিয়ে বলছেন, রাজামশাই আপনার পুত্র খুব শিক্ষিত, খুব ব্রেনি, ও কদিনে ভালো পাঠ শিখে গেছে। প্রহ্লাদকে পিতা কোলে নিয়ে বলছে, আচ্ছা বাবা তুমি কি শিক্ষা শিখেছো বলো তো। বলছে, বাবা এই সংসারে একমাত্র সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে ভগবানের সাধন ভজন করাটাই হচ্ছে বড় শিক্ষা। এই আমার কো, এই ষণ্ড, তোমরা সব উল্টা পাল্টা শিখিয়ে দিয়েছ, যাও ওকে একটু ভালো করে ভালো শিক্ষা দাও। কি উল্টা পাল্টা শিখাচ্ছ? আরে ষণ্ডমর্ক বলছে, আরে মাথা পাগলা ছেলেটাকে এত করে শিখিয়ে দিলাম, এখানে এসে আবার যাইতাই বকছে, যাও নিয়ে যাও ভালো করে শিক্ষা দাও। আবার নিয়ে এলো, বেশ তাকে শাসন করে রাজনীতি শিক্ষা দিচ্ছে। আরে বাবা রাজনীতি শিক্ষা দিলে কি হবে, তিনি তো ভগবানের পরম ভক্ত। শিক্ষক দিকে যথার্থ উত্তর দিয়ে দেয়, কিন্তু তিনি হচ্ছেন ভাগবতাবতার, ভক্তির পরম কাষ্ঠা। বেশ কিছুদিন শিক্ষা দেওয়ার পরে ভাবছি এবারে তাহলে আমরা কিছু পুরস্কার পাব, এবারে যদি নিয়ে যাওয়া হয় রাজামশাই তার পুত্রের মুখ থেকে শিক্ষা নীতির কিছু শুনলে আমাদেরকে পুরস্কার দিবে। বাস নিয়ে গিয়ে হাজির, ছোট শিশুটাকে মা কায়াধু আদর যত্ন করে সেবা দিয়ে বলছে, যাও তোমার পিতাকে প্রণাম করে আসো। পিতাকে প্রণাম করতে গেল, প্রণাম অবস্থায় ছেলেটাকে কোলে তুলে নিয়ে চুম খেতে লাগলো। আচ্ছা বাবা কোন শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা? বলছে, শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং সাক্ষং দাস্যং আত্মনিবেদনং ইতি পরম উৎকৃষ্ট শিক্ষা। আরে হিষণ্যকশিপু একবারে রেগে আগুন বম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মেরেছে এক কাছাড়। আর এদিকে ষণ্ড অমর্ক যখনই প্রহ্লাদ এইসব বক্তৃতা দিচ্ছে থরথর থরথর কাঁপছে, হাই স্যার ছেলেটাকে এমন করে শিখিয়ে আনলাম, ছেলেটা এসে আবার যাইতেই বুকছে, মাথা পাগলা ছেলেটা, হায় হায় আজকে মনে হয় রাজামশাই আমার পিণ্ডি চটকে দেবে আমাদের, ভয়ে একবারে ছটফট করছে। প্রহ্লাদকে এক কাছাড় মেরে বলছে, এই ষণ্ড অমর্ক চলায় তোদের আজ পিন্ডি চটকে দেবো, চলাই তোরা, কে শিখালো এইসব? বলছে, না রাজামশাই আমরা শিখাই না, কোত্থেকে শিখলো এই বাচ্চাটা? বলছে, বিষ্ণুর কোন দূত এসে বলছে, বিষ্ণুর দূত শিখিয়ে গেছে। বল এই প্রহ্লাদ, বল প্রহ্লাদকে যে কাছাড় দিয়েছে, প্রহ্লাদ তো বুঝতেই পারে না, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, ভগবান তাকে কোলে তুলে নিয়েছে, প্রহ্লাদ বুঝতেই পারে না আমাকে কাছাড়েছে। এই প্রহ্লাদ বল, তোকে এই শিক্ষা কে দিয়েছে? তোর তোর মাস্টারমশাইরা দেয় না? বলছে, বাবা এরা শিক্ষার এদের যোগ্যতাই নেই, এনারা গুরু হবার যোগ্যই নয়। যাদের মনের ভিতরে কামনা বাসনা, আরো চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, তারা কি করে জ্ঞান শিক্ষা দিতে পারে? তারা কি করে চেতন জাগাতে পারে মানুষের জীবনে? এরা তো জানে আমাদের টাকা, বাপ ভালো না ভাইয়া সবচেয়ে ভালো রুপিয়া, এরা একমাত্র রুপিয়া টাকাটাই জানে, বাপও ভালো নয়, ভাইও ভালো নয়, কেউ ভালো নয়, এরা গুরু হবার যোগ্যই নয়। গুরুদেব যে শিক্ষা দিবেন
জ্ঞানের আলো, অন্ধকার থেকে জ্ঞানে পৌঁছাবেন, জ্ঞানের আলোতে পৌঁছাবেন। এরা সেসবই নয়, এরা সংসার নিয়ে ব্যস্ত। দেখুন গুরুদেবের ভিতরে অনেক ভাগ আছে, অনেক গুরুদেব আছেন, আমি কারো নাম মেনশন করছি না, অনেক গুরুদেব আছেন হরিনাম পুনরায় জাগরিত করার জন্য। গৃহস্থ বাড়িতে এসে বলছে, আরে বাবা তোরা হরিনাম করছিস, কর একটু হরিনাম কর, বস আমার কাছে বস। অনেক গুরুদেব আছেন, আরে বাবা আমি এসেছি অমুক জায়গায় বেড়াতে যাবো, সবার কাছে প্রণামী দিয়ে 2,000-5,000 টাকা নিয়ে আমি চলে যেতে হবে, কালকে আমাকে ট্রেন ধরতে হবে। ওই আসে প্রণামী নিতে। এরা গুরু হবার যোগ্যই নয়। প্রহ্লাদকে বলছে, তোর গুরুদেব শিক্ষা দেয় না এসব? বলছি এরা এসব আসবে কোথায়, এই জ্ঞান কথা কোথা থেকে পাবে এরা? সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু কি করলো, তার সমস্ত সৈন্য সামন্তের দিকে বলছে, যা একে নিয়ে মেরে নিয়ে ডেড বডিটা নিয়ে, আমি ওর ডেড বডিটা দেখতে চাই। মোটা মোটা পালোয়ানরা এসে গেল গদা নিয়ে, প্রহ্লাদের মাথায় গদা মারছে, মার মারছে, এক একটা গদার ওজন 100 মন করে। প্রহ্লাদের কিছুই হয় না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের নাম স্মরণ করছেন, ভগবানের কীর্তন করছেন, কিছুই করতে পারছে না। শেষে বলছে, বললাম লিয়ায় বললাম ফুটিয়াকে মেরে দেয়, বললাম নিয়ে সে পেটে ফুটাচ্ছে, তার কোনো পরশই করছে না। যা ওকে খেপা হাতির পায়ের তলায় ফেলে দে। খেপা হাতি কি করলো, ওই নাচতে নাচতে সুড়ে করে নিয়ে পিঠে তুলে নাচছে। ওকে কালকুটের বিষ খাওয়া, সে অমৃত হয়ে যাচ্ছে। কেন, ভগবানে যার ভক্তি তাকে অন্য কোন শক্তি তাকে মারতে পারবে না, তার প্রভাব নষ্ট করতে পারবে না। এমন সময় প্রহ্লাদের পিসি হলিয়া, কি হোলি পূর্ণিমা জানেন তো, হলিয়া বলছে, দাদা থামো থামো, তোমরা মারতে পারবে না, আমি অগ্নি সাধনা করে রেখেছি, আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো, তোমরা যত কাঠ যত খড় কুটা নিয়ে এসে আগুন জ্বালি দিবে, আমার তো অগ্নি সাধনা আছে, আমি ঠিক রয়ে যাবো, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। তাই করা হলো, দেখা গেল প্রহ্লাদ বসে আছে, তার পিসি নাই, আগুনে তাকেই পুড়িয়ে ছাই করে দিল। কেন, সে তো অগ্নি সাধনা করে রেখেছিল। ভগবানে ভক্তি যার, সব দেবী দেবী বন্ধু তার। ভগবানের চরণে যার ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, সব দেব দেবী তার বন্ধু হবে, তার কোনো ক্ষতি করবে না। ভগবানের ভক্তদের এত ক্ষমতা, ভগবান এমন ভাবে সব দেব দেবী তার প্রতি প্রীতিভাব, শত্রু হয় না। দেখুন ওই যে হোলি পূর্ণিমা চাঁচর হয় না, ওইটাই ওই দিনে ভক্ত প্রহ্লাদকে নিয়ে ভস্মীভূত করার জন্য বসেছিল, আর তার পিসি পুড়ে গেছিল হলিয়া। ওই জন্য হোলি পূর্ণিমা চাঁচর হয় না। হিরণ্যকশিপু একদম হয়রান হয়ে যাচ্ছে, বাপ রে বাপ, ছেলেটাকে এত করে মারা যাচ্ছে না, কি করা যায়, এ তো মরছে না, কি করা যায়। এই করে আবার গুরুদেবের কাছে সংবাদ পাঠালো, গুরুদেব ই বাপ রে বাপ, কি ছেলে রে বাবা, একে একে কোনো মতে মারতে পারছি না, কি করা যায় আপনি বলুন। শুক্রাচার্য এসে বলল, থামো আমি ছেলেটাকে একটু বুঝিয়ে পড়িয়ে দেখি কিছু করা যায় নাকি। তো শুক্রাচার্য তিনি কি করলেন, আবার নিয়ে গেলেন তার গৃহেতে। সমস্ত তার গৃহে যে সমস্ত ভক্তরা আছে, শিষ্যরা আছে, ভক্ত প্রহ্লাদকে দেখে সব অবাক,
বলছে আরে প্রহ্লাদ তুই কি করে এমন পারিস, তুই এমন কি কাজ করিস যে তোকে এত বড় জোয়ানগুলা মারতে পারলো না, সাপে কামড়ালো না, বাঘে খেলো না, হাতিতে মারতে পারলো না, তুই কি করিস? বলছি আমি ভগবানের নাম কীর্তন করি, ভগবানের কীর্তন করলে ভগবান রক্ষা করে। বলছে তাহলে আমরাও করব, আমাদের পড়াশোনা শেষ হয়ে যাক একটু বয়স হলে করব। না বলছে না, এই শিশুকাল থেকে করতে হয়, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বুড়াকালে কৃষ্ণ ভজে কি গো জমের তোর আসে নাকি, জম মারতে মারতে টেনে ঘেঁচড়ে লি যাবে, সেই ভয়ে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে না করে। তো বলছে শিশুকাল থেকে হরিভজন করতে হয়, শিশুকাল থেকে হরিভজন করলে তবে ভগবানের কৃপা পাওয়া যায়, ভগবানের কি বলবো ভক্তি অর্জন করা যায়। বৃদ্ধকালে হয় না, বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভুজিব বলো, বার্ধক্যে কি হয় পঞ্চরোগে হত হয়ে যায় কি হয় কি না, হরে কৃষ্ণ বলতে যাবে জীব উল্টে যাচ্ছে, একটু হাততালি করতালি দিতে যাবে হাত থতর করছে প্যারালাইসিস হয়ে গেছে কি হয় কি না, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, চলতে পারে না। তাহলে বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব বলো। হে গুরুদেব, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে, আমি কেঁদে কেঁদে তোমার চরণে ভক্তি অশ্রু প্রবাহ করছি, তুমি আমাকে কৃপা করো। আর হবে কৃপা বৃদ্ধকালে কে হরিভজনটা শিশুকালে করতে হয়। তো সমস্ত ওই ছেলেদিকে নিয়ে প্রহ্লাদ কীর্তন শুরু করলো, তাহলে এখন থেকে যদি করতে হয় বলো প্রহ্লাদ তুমি কি যেটা বলবে আমি সেটাই করব, তো তুমি বলো কি করতে হবে। প্রহ্লাদ কীর্তন শুরু করলেন, সমস্ত ছাত্ররা তার সঙ্গে হরিনাম করছে। হরি বলবো আর মদন মোহন হে রে ভগবান,
Yeah.
कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 भक्त प्रह्लाद समस्त छात्र दे छेले दे निये पढ़ाशुना बाद दिए गुरुगृहे हरिभजन करछे सब छेलेरा मेते गेछे हरि नामे शुक्राचार्य देखे तो एक बारे हतभम्ब संगे संगे छेलेटाके निये जाच्छे राजा मशाई आपनार छेलेटा विवाद आमरा हार मेने गेलाम ओई छेलेटार काछे কোন মতে আমাদের কথা শুনে না আমরা কিছু করতে পারলাম না আমাদের ক্ষমা করুন প্রহ্লাদকে তার পিতার কাছে ছেড়ে শুক্রাচার্য ফিরে আসলেন হিরণ্যকশিপু ধরে যায় প্রহ্লাদ বল তোকে কে রক্ষা করে বল বলছে পিতা বাবা আমাকে হরি রক্ষা করে ভগবান রক্ষা করে আরে ভগবান ভগবান কেউ নয় আমি ভগবান এ জগতে একমাত্র আমি ভগবান আমি ত্রিভুবন বিজয়ী তোর আবার কোথায় কে ভগবান বলছে বাবা ভগবান বলে যে বস্তু তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা আপনাকেও চালিত করে বলে তোর ভগবান কোথায় দেখা তো তোর ভগবান কোথায় আছে বলছে কোন জায়গায় নেই বাবা সর্বত্রই আছে হ্যাঁ সর্বত্রই আচ্ছা বলতো তোর তোর ভগবান ওই থাম্মাটা আছে বলছে হ্যাঁ ওই থাম্মাতে আছে হিরণ্যকশিপু বলছে আচ্ছা দেখাচ্ছি মজাটা ওই থাম্মা যদি তোর ভগবান থাকে ভগবানকেও মারবো আর তোকেও মারবো একসঙ্গে সঙ্গে সঙ্গে কি করলো হিরণ্যকশিপু গিয়ে এক মুষ্টিঘাত করতে থাম্মা ভেঙে চৌচির হয়ে গেল সেখান থেকে বেরিয়ে আসলেন অর্ধেকটা মানুষ মূর্তিটা সিংহ মূর্তি নরসিংহ বেরিয়ে আসলেন ওং ওং করছে কি ভক্ত প্রহ্লাদ যে বললেন থাম্মাতেও আছে ভগবান কিরকম দেখুন ভক্তের কথা রক্ষার জন্য তিনাকে থাম্বা থেকেও প্রকটিত হতে হয়েছে কেমন ভক্ত থাম্বা তো বহু আছে কি দুনিয়ায় বহু তো থাম্বা আছে নাকি প্রহ্লাদ কজন হয়েছে দেখান তো প্রহ্লাদ কজন আছে একমাত্র একজনই ছিলেন হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বলছে আরে এটা আবার কে এ মানুষও নয় সিংহও নয় কি মূর্তি কে দেবতারা সাধু ঋষি মুনিরা দেখলেন স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন সকলে পুষ্পবৃষ্টি বর্ষণ করতে লাগলেন এবং ভগবানের চরণে বন্দনা করতে লাগলেন কি বললেন তব কর কমল বরে নখদ্ভূত সিংহ দলিত হিরণ্যকশিপু তনু ভিঙ্গম তব কর কমল বরে নখদ্ভূত সিংহ দলিত হিরণ্যকশিপু
भगवान नृसिंह देव की भगवान नृसिंह देव की जय जय श्री श्री राधे नृसिंह देव प्रकटित হয়ে গেল বুঝে এটা কে কি মূর্তি মানুষ নয় পশু নয় হিরণ্যকশিপু বলছে ও তুই আমাকে আমার সঙ্গে লড়াই করার জন্য এসেছিস যুদ্ধ করার জন্য এসেছিস আয় দেখাচ্ছি মজাটা তোকেও মারবো তোর ভক্তকেও মারবো দুজনে যুদ্ধ করবে ঘোষণা হয়ে গেল যুদ্ধ যুদ্ধস্থলিতে গিয়ে যুদ্ধ হিরণ্যকশিপু আর নৃসিংহদেব আয় তোর মাথা আগে ভাঙবো এই বলছে আয় তোর মাথা আগে ভাঙবো যুদ্ধ শুরু একে গোতা মারছে ও একে গোতা মারছে দুই বীরে এমন লড়াই চলছে যুদ্ধ চলছে খুশিতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে পায়ের ভরে যেন পৃথিবী কম্পমান হচ্ছে এমন লড়াই যুদ্ধ এই করতে করতে নৃসিংহদেবকে মাটিতে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে দৈত্যরা জয়ধ্বনি দিল জয় হিরণ্যকশিপু কি জয় হরে কৃষ্ণ আপনারা তাহলে কি হিরণ্যকশিপু দলের লোক এই যে আপনারা দৈত্যদের জয়ধ্বনি দিলেন দেবতারা কান্নাকাটি শুরু করেছে আর দৈত্যরা সব জয়ধ্বনি দিচ্ছেন তাদের মহারাজ যাক শুনুন এটা আমি আপনাদের সঙ্গে একটু উপহাসই করলাম হিরণ্যকশিপু প্রিয় ভক্ত প্রধান ভক্ত নাহলে ভগবানের হাতে কি তিনি গোলকগতি পান পরম ভক্ত জয় বিজয় সব দৈত্যরা হিরণ্যকশিপুর জয়ধ্বনি দিচ্ছে আর দেবতারা কান্নাকাটি শুরু করেছে হায় আমাদের ভগবানকে তো হারিয়ে দিল মেরে দিল সঙ্গে সঙ্গে ভগবান দেখছে হায় আমার ভক্তরা তো কান্নাকাটি শুরু করেছে এই করতে 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 উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়ে ঝাপটিয়ে ধরেছে আবার লড়াই শুরু লড়াই চলছে এই করতে 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 ঠিক যেন গোধূলি লগ্নের সময় হিরণ্যকশিপুকে বাঁকড়িয়ে ধরে আর কোলে তুলে একবারে মধুয়ারের চৌকাঠের গড়ায় হাজির নখ ঢুকাতে যাবে আচ্ছা বলুন তো নৃসিংহদেবের হাতে কতগুলো অস্ত্র ছিল কি তাহলে শুধু কি যুদ্ধ করছিল নখ ছিল হাজার হাজার হাতে তীক্ষ্ণ তীক্ষ্ণ নখ বজ্রের মতো শক্ত নখগুলো যেন চমচম করছে এত তীক্ষ্ণ নখ সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বলছে আমাকে মারবে কি করে আমাকে তো তুমি মারতে পারবে না কেন তুই কি বর চেয়েছিস রে না বলছে আমি বর চেয়েছি এই বারো মাসে আমাকে কেউ মারতে পারবে না আচ্ছা তুই এরকম বর চেয়েছিস বারো মাস ছাড়া আরেকটা অধিক মাস আছে পুরুষোত্তম মাস না বলছে না এটা তো ভুলে গেছি এটা তো জানি না বলছে বৈষ্ণবদের আরেকটা মাস আছে না এবছর পড়েছিল আশ্বিন মাসটা পুরুষোত্তম মাস বলছে না এটা তো ভুলে গেছি এটা তো বলা হয় না আর কি বর চেয়েছিস বলছে আমাকে কোন দেবতা নর কিন্নর কেউ আমাকে মারতে পারবে না না বলছে আচ্ছা আমি কে
আমি কে বল? আমি কোনো মানুষ না, আমি কোনো জন্তু? আমাকে কে সৃষ্টি করেছে বল? আমাকে ব্রহ্মা সৃষ্টি করেছে না আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি? বলছে এটাও তো ভুলে গেছিলাম, আমি তো এটা লিয়া জানিনি। আচ্ছা আর কি বর চেয়েছিস? না বলছে আমাকে জলে স্থলে আকাশে অনিলে কোথাও বধ করতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্রে বধ করতে পারবে না। বলছে আমার কাছে কোনো অস্ত্র আছে কি? তুই কি এরকম বধ চেয়েছিস কারো নখের দ্বারা হত্যা হবো না? না বলছে না এটাও তো চাইনি। আচ্ছা তোকে জলে স্থলে আকাশে অনিলে তো বধ হবেনি, তুই এখন আছিস কোথায়? বলছে মধুয়ারে। আর কোথায়? বলছে তোমার কোলে। বলছে তুই কি এরকম বধ চেয়েছিলি যে ভগবানের কোলেও আমাকে না মারতে পারে? মানে যত রকম ব্রহ্মার বর সবকে উপেক্ষা করে ভগবান কি করলেন, হিরণ্যকশিপুর বুকে নখাঘাত করে ছিন্ন ভিন্ন করে লাড়ি ভুঁড়িগুলা বের করে গলায় পড়ছে। বলো ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি? ভক্ত প্রহ্লাদ দাঁড়িয়ে আছে, হিরণ্যকশিপুকে বধ করলেন, বিরাট মূর্তি তার গর্জন, কোন দেব দেবী দেবতা সাধু ঋষি মুনিরা তার কাছে যেতে পারছে না, এমন গর্জন করছে। লক্ষ্মী দেবীকে বলল মা একটু যাও যে তোমার স্বামীকে শান্ত করো, এ তো যে গর্জন করছে আমরা তো কাছে যেতে পারছি না। লক্ষ্মী দেবী বলল প্রভু অসুর বধ হয়ে গেছে, আপনি শান্ত হন শান্ত হন। সঙ্গে সঙ্গে বলছে কে অসুর? যেমনি চিৎকার করেছে লক্ষ্মী দেবী একদম ছোট বৈকুণ্ঠে, ওরে বাপ রে বাপ, আমার স্বামীর তো এত রাগ কোনোদিন শুনিনি বাপের জন্মে, আমার দ্বারা হবে না, একদম চলে গেছে বৈকুণ্ঠে। কে তার রাগ ভাঙাবে, কে তার রাগ সম্বরণ করবে? সব দেবতারা বলছে মা লক্ষ্মী যখন পারলো না আমরা তো যেতেই পারবো না, যার জন্য প্রকটিত হয়েছে প্রহ্লাদ তুমি গিয়ে প্রভুকে শান্ত করো। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ গিয়ে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আল্লাদ দায়িনে হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আল্লাদ দায়িনে, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আল্লাদ দায়িনে, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আল্লাদ দায়িনে, যশাস্তে হৃদয়ে সংবিত সঙ্গে সিংহ মহং বাজে, নৃসিংহ জয় নৃসিংহ, প্রহ্লাদে জয় জয় বলবো
পরিপূর্ণ স্তুতিতে ভগবান কৃপায় পরিপূর্ণ হয়ে গেলেন, কৃপায় পরিপূর্ণ হয়ে প্রহ্লাদকে কোলে নিয়েছে, কোলে নিয়ে চাটতে শুরু করেছে। কে সিংহগুলো কি করে, একটা সিংহের বাচ্চা হলে সে জঙ্গলে কাউকে প্রবেশ করতে দেয় না, কি দেয় কি, কিন্তু তার বাচ্চার কাছে কিরকম মাতৃস্নেহ। সে নৃসিংহদেব তার ভক্তের কাছে কিরকম মাতৃস্নেহের মতো চাটতে শুরু করেছে, ক্রোধ সম্পন্ন একবারে সম্বরণ, কৃপায় পরিপূর্ণ চাটতে চাটতে বলছে, বাবা আমার ভজন করতে গিয়ে তোকে বড় কষ্ট পেয়েছিস বাবা, আমার বড় দেরি হয়ে গেছে আসতে, বল তোর কোনখানটায় লেগেছে বল। প্রহ্লাদ তো জানেই না তার কোথায় লেগেছে, সব তো ভগবান তাকে রক্ষা করেছে, সে বুঝতেই পারে না। ভগবানের যারা ভজন করে ভগবান তাদের রক্ষা করে, নাস্তিক যারা যেনারা ভগবান বিদ্বেষী তিনারা কি বলেন, আর দেখ ভগবানের হরির ভজন করতে যে এই লোকটা কত অসুবিধা কত তার ক্ষতি হয়ে যাচ্ছে, কি বলে কি না, মানুষ কেন হরি ভজন করবে, হরিভজন করতে চাইবে, হরিভজন করতে চাইবে না। কিন্তু যিনারা হরিভক্ত একনিষ্ঠ ভক্ত তিনারা ভজন ছাড়েন না, যত দুঃখ দেখ যত দুর্গতি আসুক ভগবানকে ছাড়ে না, ভগবান তাদের কৃপা করেন, তিনারা বুঝতে পারেন না আমাদের দুঃখ আমাদের ক্লেশ আমাদের যন্ত্রণা, এটা বুঝতে পারে না, তিতাপ জ্বালা সব ভগবান গ্রহণ করে নেয়। বল তোর কি বর্চা প্রহ্লাদ, তুই আমার ভজন করতে এসে বহু কষ্ট পেয়েছিস, হে প্রভু আমি আপনার কাছে একটাই বর চাই, আমার পিতাকে আপনি ক্ষমা করুন। আরে তোর পিতা কেন, তোর বংশের 21 কুল উদ্ধার হয়ে যাবে যে আমার হরিভজন করবে, কোনো ফ্যামিলিতে যদি কেউ একজন কৃষ্ণ ভক্ত হয় পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল 3-7-21 কুল উদ্ধার হয়ে যাবে, যা কোনো চিন্তা নেই তোর। কৃষ্ণ ভক্ত যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করে বড় সুকৃতি সেই ফ্যামিলির, তাদের পূর্বাপুরুষরা উদ্ধার হয়ে যায় ধন্য ধন্য করে, আর আমরা কি করি, কৃষ্ণ ভক্ত এক কেউ ছেলে হয়েছে যাতে সে কৃষ্ণ ভজন না করে তার পিছনে লেগে থাকি, হে ঘরের কাজ বাদ দিয়ে হরি হরি করতে গেছে, সন্ধ্যাবেলা আড্ডা দিতে গেছে, খোলকর্তাল নিয়ে সব যাইতাই বিদ্যা করছে, ঘরে থাকলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, ভোরবেলা উঠে ন্যাংলটা মিজিতে হবে, রাতে 11-12 এলো এসে যদি শুয়ে কি ভোরবেলা ন্যাংল করতে যেতে পারবে, সংসারটা উচ্ছন্নে চলে, কি বলে কিনা বলুন, বলে কিনা, কেউ চায় না তার ছেলে বা তার নাতি বা তার বাবা হরি ভজনে গেছে তাকে একটু উৎসাহ দেয়া, কেউ চায় না, সকলেই চায় আরো বড় লোক হতে হবে আরো পয়সা রোজগার করতে হবে, এই নেশায় সব পরিপূর্ণ। হরিভজন করার জন্য যে গেছে তাকে উৎসাহ দেয়া এটা আমাদের সমাজে নেই, দু একজনের কোটিতে 1-8 উৎসাহ দেয়, কোটিতে আমার ছেলে হরিভজন করছে করুক আমি একটু সংসারের কাজ করে তার কাজটা মেক আপ করে দেবো, এরকম কোটিতে 1-8 আছে। বাড়িতে একটা সাধু বাড়িতে একটা ভক্ত বলে যে কি তার মহিমা কি তার আবির্ভাব, একমাত্র সাধুগুরু বৈষ্ণবরা জানেন, নাস্তিকরা জানে না, তিনারা ভাবে আমাদের সংসারে ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য বাড়িতে কেউ যদি হরিভজন করে তাকে উৎসাহ দান করাটাই হচ্ছে বাড়ির গুরুজনদের ছোটদেরও উচিত, করুক হরিভজন করুক আমরা করতে পারছি না, ও যে করছে এটা আমার পূর্বাপুরুষ আমার পুরুষ সকলে আমাদের ধন্য ধন্য হয়ে যাবে এটা কেউ ভাবে না,
साधु संग कर ले सुकृति की लाभ से बुझते पर सब ए घोर संसारे सब हाबुडुबु खाच्छे ए घोर संसारे पड़िया मानव ना पाए दुखे रसे ना पाए दुखे रसे ए घोर संसारे
সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। আচ্ছা এই ঘোর সংসারে সকলে দুঃখে কি হাবুডুবু খাচ্ছে? কে কারো দুঃখ হচ্ছে? বুঝতেই পারছে না, ভাবছে আমরা খুব সুখে আছি, আমরা খুব আনন্দে আছি। তিতাব জ্বালা জর্জরিত, ঘুম ভাঙলেই চিন্তা, কি করে সকালে আমার ছেলেটা টিউশনে যাবে বা কলেজ যাবে, পয়সা দিতে হবে, কালকে অমুক, হ্যাঁ অমুক দিনে এটা লাগবে সেটা লাগবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তায় চিন্তায় একবারে দগ্ধীভূত। কেউ শান্তি নেই, শান্তিতে কেউ নেই এই মর্তধামে, শান্তি পাবার জায়গা তো নয় এটা, এই জায়গাটা তো অশান্তির জায়গা। এই জায়গাতে কাম ক্রোধ লোভ লালসা মোহ মাৎসর্য ঈর্ষা দ্বেষ হিংসা বিদ্বেষ এই সব ভরপুর করে রেখেছে। এখানে সৎ কোথায় পাবে? এখানে জ্ঞান কোথায় পাবে? বৈরাগ্য কোথায় পাবে? এখানে প্রেম প্রীতি কোথায় পাবে? যত খারাপ বস্তু এই সংসারে ভরপুর, তার উপরে মানুষ সব হাবুডুবু খাচ্ছে। ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। কি বলল? সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। সাধু সঙ্গ যদি করে করতে পারে তবেই হবে তার এই অন্ত তিতাব জ্বালা থেকে সে মুক্ত হতে পারে। এমন যিনি সাধু ভক্ত প্রহ্লাদ, তিনি গুরুদেবের টিউশনি ছেলেগুলোকে তো ত্বরান্বিত করলেনই, বাবা তার সাতকুল, তার মায়ের মামা ঘরের সাতকুল সবকে উদ্ধার, সবকে বৈকুণ্ঠ গতি করে দিলেন। কে ভালো করলো না খারাপ করলো? সাধু সঙ্গের এমন কাজ, সাধু সঙ্গের এমন ফল। ওই জন্য বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ ছাড়া মুক্তি নাই, রেহাই নেই, শান্তি নেই। হরে কৃষ্ণ। এই বলে আজ আমি আমার ভক্ত প্রহ্লাদ দ্বিতীয় ভাগবতের ক্রম শেষ করলাম আপনাদের এলাকায়। অনেক আবল থাবল বকলাম, বিশেষ কিছু তো জানি না, আমাকে ক্ষমা করবেন। যদি কারো ভালো না লেগে থাকে আমাকে ক্ষমা করবেন, যদি কারো ভালো লেগে থাকে আমাকে দয়া করবেন, যদি বেশি ভালো লেগে থাকে আমাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? সকলে হরিনাম করুন, সকলে একাদশী করুন, কে আমাকে পুরস্কার দিবেন? কেউ দিবে না। আমি এই পুরস্কার চাই। একটু সকলে নাচ করবে বলছিল একটু, ওই জন্য আমি এখানে শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভয়ে বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো।